إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم المصلين الكرام، مربيان عذاب শুরুতে রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের শুরুতে তার পবিত্র ঘরে হাজির হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য মুনিবের দরবারে তার শিখানো ভাষায় আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিম কেরাম, আমরা কয়েক সপ্তাহ যাবত মুসলমানের পারিবারিক জীবন নিয়ে একটা ধারাবাহিক আলোচনা কন্টিনিউ করছিলাম। তো গত সপ্তাহেও ছিল, এর আগের সপ্তাহেও ছিল, সন্তানদেরকে কিভাবে আমরা তারবিয়া দিব, সন্তানদেরকে আমরা কিভাবে গড়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন কেমন করে আমরা সন্তানদেরকে তারবিয়া দিব। আমরা যদি সন্তানদের তারবিয়ার ব্যাপারে কোরআনের দ্বারস্থ হই, হাদিসের দ্বারস্থ হই, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাবান্দিদের দ্বারস্থ হই, তাদের থেকে ইবরত হাসিল করি, আর সেই আলোকে আমাদের সন্তানগুলিকে গড়ে তোলার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তান হবে আমাদের যোগ্য উত্তরসূরি, আমাদের সভ্যতার, আমাদের সংস্কৃতির, আমাদের ধর্মের দ্বারকার বাহক। আমার মৌতের পরে ইনশাআল্লাহ আমার সন্তান আমার জন্য হাত তুলে তান তুলে মনিবের দরবারে দোয়া করবে ইনশাআল্লাহ। তো আজকে আর আলোচনাটা হচ্ছে কোরআনের আলোকে কেমন করে সন্তানকে তারবিয়া দেওয়া যায়। আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা হযরত লুকমান আলাইহি সালাতু ওয়া সালামের কথা শুনেছেন। লুকমান কে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের ভিতরে বলেছেন লুকমানকে আল্লাহ পাক হিকমত দান করেছেন। তো এই সূত্র ধরে কিছু কিছু উলামায়ে কারাম তারা বলেছেন যেহেতু লোকমানকে হিকমত দেওয়া হয়েছিল, লোকমান একজন নবী ছিল। আবার বেশ কিছু সংখ্যক ইসলামিক স্কলার বলেছেন না, নবীদের তালিকায় লোকমান আলাইহিস সালামের কোন নাম পাওয়া যায় নাই, বরং উনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওয়াইজ বান্দা ছিলেন, একজন জ্ঞানী বান্দা ছিলেন, জ্ঞানের প্রাচুর্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, আল্লাহই ভালো জানেন। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কিছু নসিহা দিয়েছিলেন, কিছু অ্যাডভাইস দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দ লাগলো এই নসিহাগুলো। সন্তানের প্রতি বাবা হিসাবে হযরত লোকমান যে নসিহাগুলি দিয়েছিলেন, নসিহাগুলি আল্লাহর খুব পছন্দ লাগল। অনেকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল করিম নাজিল করলেন, তখন কোরআনুল করিমের ভিতরে লোকমান হাকিমের এই নসিহাগুলা, এই অ্যাডভাইসেস গুলা কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক জায়গা করে দিলেন। একজন মানুষ, তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিলেন, উপদেশগুলো ছিল এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলোকে পছন্দ করে ফেললেন। আর দুনিয়ায় আগত যত প্যারেন্টসরা আসবেন, বাবারা আসবেন, মায়েরা আসবেন, সন্তানেরা আসবেন, সকলের জন্য এই নসিহাগুলি ছিল গ্রহণ করার মতন, অ্যাকসেপ্ট করার মতন,
এগুলা ছিল অনুসরণ অনুকরণ করার মতন, এগুলা ছিল ফায়দাজনক। তো এই নাসিহাত গুলা রাখার মানেটা কি? আপনি যদি একজন বাবা হন তাহলে এই নাসিহাত গুলা আপনার সন্তানকে আপনি দান করবেন। আপনি যদি একজন সন্তান হন তাহলে আপনার জীবনে এই নাসিহাত গুলাকে অ্যাপ্লাই করবেন, ইমপ্লিমেন্ট করবেন। যদি করেন তাহলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ হিসাবে আপনি পরিগণিত হয়ে যাবেন। তো কি ছিল সেই নাসিহা গুলা? সূরা লোকমান নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সূরা লোকমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের প্রথম দিকে সূরা লোকমান আল্লাহ পাক নাযিল করেছেন। মক্কি যতটা সূরা আছে এই সূরাগুলা দেখবেন তাওহীদ নিয়ে, রিসালাত নিয়ে, আখিরাত নিয়ে, আখলাক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন মক্কি সূরাগুলোর ভিতরে। তো এই সূরাটার ভিতরে, এই আয়াতগুলোর ভিতরে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াসালাম তার সন্তানকে তিনি নাসিহা দিয়েছেন তাওহীদের ব্যাপারে, আকাইদের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, মুআমিলাতের ব্যাপারে সুন্দর কিছু নাসিহা দিয়েছে। কত না হিকমতপূর্ণ কথা, কত না জ্ঞানী কথা লোকমান আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, যদি একটু খেয়াল করেন দেখবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, কারণ লোকমান হাকিম যখন আসছিলেন তখন তো নবী ছিলেন না, নবী পান নাই, নবী আসার আগে অনেক আগে গুজরিয়ে গেছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াসালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ওয়া ইন হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াসালাম তার কলিজার টুকরা সন্তানকে কিছু নসিহা দিচ্ছিলেন। ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি وَهُوَ يَعِذُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। প্রথম নসিহাটা কি ছিল? তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক, কোন শরীক করো না, লা তুশরিক, কোন শরীক করো না, বিল্লাহ, কার সাথে? আল্লাহর সাথে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, বিকজ ইন্না শিরকা, নিশ্চয় শিরিক হচ্ছে, লা যুলমুন আযীম, এটা বড় জুলুম, এটা বড় অন্যায়। এখন কোয়েশ্চন হলো শিরিক বলতে কি বোঝায়, হোয়াট ইজ শিরিক? শিরিক ইজ টু মেক পার্টনারশিপ এনিথিং উইথ আল্লাহ, টু অ্যাসোসিয়েট উইথ আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা, আল্লাহর যে রাইট আছে, আল্লাহর যে হক আছে, আল্লাহর রাইট, আল্লাহর হক আরেকজনকে দেওয়া, কিছু হক আছে হাকুল্লাহ, আল্লাহর হক, আর কিছু আছে হাকুল ইবাদ, মানুষের কিছু হক, আল্লাহর হক আর হাকুল ইবাদ, হাকুল্লাহ হাকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হক বান্দাকে দিতে পারে,
বান্দার হক বান্দাকে দিতে পারেন, আল্লাহর হকটা বান্দাকে দিতে পারেন না। যদি আল্লাহর যে হক আছে আল্লাহর হকটা আর কাউকে আপনি দেন, তাহলে এটা হয়ে যাবে কি? শিরক। এজন্য শিরককে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিরক ফিল উলুহিয়া, ইবাদত বন্দেগীতে শিরক। শিরক ফিল উলুহিয়া, ইবাদত বন্দেগীতে শিরক। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ ছাড়া। যদি আর কারো আপনি ইবাদতই করেন তাহলে শিরক হয়ে গেল। এটা হলো শিরক ফিল উলুহিয়া। আরেকটা হচ্ছে শিরক ফিল রুবুবিয়াহ, অর্থাৎ রবের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি হচ্ছেন হায়াতের মালিক, তিনি হচ্ছেন মৌতের মালিক, তিনি হচ্ছেন রিজিকের মালিক, তিনি হচ্ছেন সন্তান সন্ততি দেনেওয়ালার মালিক। এই ক্ষমতাটা, এই পাওয়ারটা, এই এবিলিটিটা কেবলমাত্র আল্লাহই আছে। আল্লাহ ছাড়া কেউ হায়াতের মালিক নন, কেউ মৌতের মালিক নন, কেউ রিজিকের মালিক নন, কেউ সন্তান দাতা নন। আপনি যদি মনে করেন না হায়াত আর মৌতের মালিক দুনিয়ার কোন মানুষের হাতে, রিজিক কোন মানুষের হাতে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে, তার রাইটের সাথে আপনি মুখালিফ হয়ে গেলেন, বিরোধী হয়ে গেলেন, তার হকটা আপনি অন্যকে দিয়ে দিলেন, এটাও শিরিক হয়ে যায়। আরেকটা হচ্ছে শিরকিজ্জাত, আল্লাহর সাথে সরাসরি শিরিক করা। যেমন আল্লাহ এক, আল্লাহর কোন সন্তান সন্ততি নেই, আল্লাহর কোন মা বাবা নেই। এখন কেউ যদি আল্লাহর সন্তান সন্ততি আছে মনে করে, মা বাবা আছে মনে করে, আল্লাহর সাথে ইবাদতের যোগ্য আর কেউ আছে মনে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটা শিরিক হয়ে যাবে। কাজেই কোন ধরনের শিরিককে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। দুনিয়ায় আপনি যত গুনাহ করেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে মাফ করেন, কিন্তু শিরিক হচ্ছে এমন একটা গুনাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। শিরক হচ্ছে এমন একটা গুনাহ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। শিরক মানুষকে ভ্রষ্টতার দিকে, শয়তানির দিকে, নাফরমানির দিকে মানুষকে লিড করে, মানুষকে লিড করে। কাজেই প্রথম অ্যাডভাইস যেটা লুকমান তার সন্তানকে দিয়েছিলেন, এই এই অ্যাডভাইসটা ছিল এবাউট তাওহীদ, এবাউট ওয়াননেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ইজ ওয়ান এন্ড অ্যালোন, হি হ্যাজ নো এনি পার্টনার, হি ইজ ওয়ান এন্ড অ্যালোন, হি হ্যাজ নো এনি পার্টনার। আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, আল্লাহকে, তার হক কি, তার রাইট কি, আল্লাহর সাথে, আল্লাহর হুকুকিয়তের সাথে, আল্লাহর রুবুবিয়তের সাথে, আল্লাহর জাতের সাথে সন্তানকে পরিচয় করিয়ে দিলেন। কাজেই সন্তানের প্রতি যখন আপনার মুআমিলাত হবে, সন্তানের প্রতি যখন আপনার অ্যাডভাইস হবে, সন্তানের সাথে যখন আপনার মিটিং হবে, তখন আপনার উপরে হক হয়ে যায় যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে আপনার সন্তানকে ব্যাখ্যা দেওয়া, আপনার সন্তানকে নাসিহা দেওয়া।
দুই নম্বরে তাওহীদের পরে লোকমানের ওসিয়ত ছিল সন্তানকে আকিদার ব্যাপারে। আকিদা কি? আকিদা হচ্ছে বিশ্বাস। وقال لقمان يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. আল্লাহর যে একটা ক্ষমতা, আল্লাহর যে একটা পাওয়ার, আল্লাহর যে একটা এবিলিটি সন্তানের কাছে লোকমান ব্যাখ্যা করলেন। কি আল্লাহর পাওয়ার, কি আল্লাহর ক্ষমতা? লোকমান বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, যদি ছোট্ট একটা জিনিস, এটা সরিষার দানার মতো হয়, ছোট্ট থেকে ছোট্ট, যেটা হিসাবেই আমরা ধরি না, এত ছোট্ট একটা জিনিস, সরিষার দানা, কত ছোট না সরিষার দানা, সরিষার দানা, চালের দানা, ধানের দানা বলেন, বিভিন্ন ফল ফ্রুটের দানা বলেন, সবচাইতে ছোট্ট হলো সরিষার দানা, ছোট্ট। লোকমান বললেন, হে আমার কলিজা টুকরা সন্তান, কোন জিনিস যদি সরিষার দানার মতো হয় আর এটা যদি কোন প্রস্তর খণ্ডের ভিতরে লুকিয়ে থাকে, আসমানের ভিতরে অথবা জমিনের ভিতরে যে কোনো জায়গার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ে আসবে। মানাটা কি? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা, ছোট্ট থেকে ছোট্ট কোন জিনিস, এটা মহাসমুদ্রের গভীরেও যদি থাকে, এটা আল্লাহ দেখেন কিনা? এটা আল্লাহ দেখেন। আপনি সামান্য থেকে সামান্য কোনো ভালো কাজ করেন, হাশরের ময়দানে যখন আপনার আমলগুলোকে ওজন করা হবে, ছোট্ট একটা ভালো কাজ করেছেন, আপনি মনে করেছেন না এটা তো একটা স্বাভাবিক কাজ করেছে, সওয়াবের আপনি বেশি আশাও করেন না, মনে করেছেন এটা স্বাভাবিক একটা ভালো কাজ। আমার আল্লাহ বলেন, ওই ছোট্ট থেকে ছোট্ট তুমি যে ভালো কাজটা করেছো হাশরের ময়দানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় এই কাজটাকে নিয়ে আসব। আর ছোট্ট থেকে ছোট্ট একটা খারাপ কাজ, মন্দ কাজ, আপনি মনে করেছেন না এটা তো একটা গুনার কাজ হইতে পারে না, এটা তো একটা স্বাভাবিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, এই ছোট্ট থেকে ছোট্ট একটা গুনার কাজ হাশরের ময়দানে তোমার ওজনের পাল্লায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ে আসব। তিনি বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফতি নাম ব্যবহার করে, আর একটা বলার পরে আল্লাহর দুইটা সিফতি নাম ইউজ করে, সিফতি নামটা কি? যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফুন, তিনি হচ্ছেন লাতীফ, তিনি হচ্ছেন খাবীরুন, তিনি হচ্ছেন খাবীর, লাতীফুন খাবীর, একটা হচ্ছে লাতীফ আর একটা হচ্ছেন খাবীর। লাতীফ মানে হচ্ছে খুবই সূক্ষ্মদর্শী, খুবই সূক্ষ্মদর্শী, অর্থাৎ বড় বড় জিনিসের তো খবর সকলেই রাখতে পারে, কিন্তু এত ট্যালেন্ট যে ছোট্ট থেকে ছোট্ট, এত সূক্ষ্মদর্শী যে কোনো জিনিস
আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাহিরে নয়, সব কিছু আল্লাহর ইলমের ভিতরে, ছোট্ট থেকে ছোট্ট সূক্ষ্ম খাবির তিনি খবর রাখেন। এরপরে কি নাসিহা দিলেন হযরত লোকমান তার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এরপরে তিনি আরেকটা নাসিহা দেওয়া শুরু করলেন, একটা একটা করে নাসিহা দিতেছেন। তিনি বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, ওয়ামুর বিমারুফি, আর ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকারি, আর মন্দ কাজ থেকে তুমি বিরত রাখো, নিষেধ করো। وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ وَاصْبِرْ তুমি صبر করো, যদি তোমার কাছে কোনো সহায় সমস্যা আছে, বিপদ আছে, মুসিবত আছে, এমনই অবস্থায় তুমি ধৈর্য ধারণ, তুমি ধৈর্য হারাবে না। তোমার হায়াতে জিন্দেগিতে সহায় সমস্যা আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, এমতো অবস্থায় তোমাকে ব্যঙ্গে পড়লে চলবে না, হতাশ হয়ে গেলে চলবে না, পেরেশান হয়ে গেলে তোমাকে চলবে না, বিপদে আপদে মুসিবতে ওয়াসবির, তুমি সবর করো, তুমি ধৈর্য ধারণ। এই আয়াতটার দিকে যদি খুঁজেন তাহলে দেখবেন কয়েকটা নাসিহা এসে গেছে। একটা নাসিহা হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, সন্তানকে আল্লাহর হক সম্পর্কে, আল্লাহর রাইট সম্পর্কে তিনি ইনফর্ম করলেন যে আল্লাহর প্রতি তোমার একটা হক হলো, ইউ হ্যাভ টু প্রে ফাইভ টাইমস, ইউ হ্যাভ টু প্রে, ইউ হ্যাভ টু ওয়ারশিপ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউ হ্যাভ টু এস্টাবলিশ দা প্রেয়ার, আকিমিস সালাহ, এস্টাবলিশ দা রেগুলার প্রেয়ার, নামাজ পড়া আর নামাজ কায়েম করার ভিতরে পার্থক্য হলো, নামাজ তো একা একা নিজে পড়ে, কায়েম হলো নিজে পড়বে, নিজের ছেলেকে বলবেন পড়ো, নিজের মেয়েকে বলবেন পড়ো, নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে, সবাইকে নিয়েই নামাজ পড়া, এটা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। এরপর বললেন, বাবা ওয়ামুর বিল মারুফ, তুমি শুধু ভালো কাজ নিজেই করবা না, ভালো কাজ যাতে সোসাইটির কমিউনিটির মানুষ ভালো কাজ করে, এই জন্য কমিউনিটির মানুষকে তুমি এনকারেজ করবা, তুমি অর্ডার করবা, নিজে তো ভালো কাজ করবাই, মানুষকে ভালো কাজ করার জন্য এনকারেজ করবা, অর্ডার করবা। চিন্তা করেন, আপনি যদি মানুষকে নামাজ পড়ার জন্য ওয়াজ করেন তাহলে কি আপনি নামাজ আসবেন, বলেন না আপনি নামাজ আসবেন, নামাজ আসবেন না, কেন আপনি নিজেই তো নামাজ পড়ার জন্য ওয়াজ করেন, আপনি নামাজ আসবেন না। আপনি রোজা রাখার জন্য মানুষকে ওয়াজ করেন, তোমরা রোজা রাখো, যে লোকটা রোজা রাখার জন্য ওয়াজ করেছে বলে তো কি কোনোদিন ওই মানুষ কি রোজা সারবে, রোজা সারবে না। তিনি বললেন না, তুমি নিজে নামাজ পড়ো, তুমি নিজে ভালো কাজ করো, তিনি বললেন তুমি ভালো কাজের অর্ডার করো, ওয়ামুর বিল মারুফ, আমর অর্ডার টু ডু দা গুড স্টাফ, সমাজের মানুষকে তুমি অর্ডার করো, এনকারেজ করো যে তোমরা প্লিজ প্লিজ ভালো কাজ করো, শুধু এইটা না, ওয়ান আনিল মুনকার, তুমি খারাপ কাজ দেখলে এটা প্রতিহত করবা, প্রতিরোধ করবা, কত ডিপ ওয়ার্ড। তিনি বলেন নাই তুমি খারাপ কাজ করিও না, তুমি খারাপ কাজ দেখলে মানুষকে থেকে বিরত রাখবা, এর মানে তুমি নিজে খারাপ কাজের দ্বারের কাছে যাইতে পারবা না। সমাজের মানুষ যদি কোনো খারাপ কাজ করে, বাবা তুমি তাদেরকে বুঝাবা যে খারাপ কাজ করাটা ঠিক না। এত সুন্দর সুন্দর নাসিহাগুলি লোকমান তার সন্তানকে দিলেন, আর বললেন ওয়াসবির আলা মা আসাবাক,
বাবা রে তোমার হায়াতে জিন্দেগিতে তুমি যখন চলবা তোমার উপরে দুঃখ আসতে পারে, মুসিবত আসতে পারে, সমস্যা আসতে পারে, আঘাত আসতে পারে, এমত অবস্থায় তুমি ধৈর্য হারা হইও না, তুমি ফ্রাস্ট্রেটেড হইও না, তুমি আংলি হইও না, অস্বীর সবর করো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারী বান্দাদের সাথে আছে। আর কি নসিহা দিয়েছিলেন, ولا تسعر خدك للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختال فخور। নিজের সন্তানকে তিনি আরো নসিহা দিলেন, একটার পরে আরেকটা নসিহা, কি একটার পরে আরেকটা নসিহা। হযরতে লোকমান বললেন বাবা রে এই হায়াতে জিন্দেগিতে যখন তুমি চলবা তখন কোন মানুষকে অহংকার করে তুমি তুচ্ছ করবা না, মানুষকে তুমি অবজ্ঞা করবা না, হেয় প্রতিপন্ন করবা না, তুমি দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ এটা তোমার মনের ভিতরে কখনো আনবা না। তুমি খুব ভালো মানুষ, তুমি খুব পরহেজগার, তুমি খুব শিক্ষিত, তুমি খুব আল্লাহওয়ালা, তুমি খুব দানবী, এই ধরনের জিনিস তোমার মনের ভিতরে আইলো না। আর তুমি মনে করো না না সে তো বেনমাজি, সে তো নাফরমান, সে তো বেরুজাদার, সে তো গুনাহগার, এই ধরনের ভেবে কোনো মানুষকে তুমি অবজ্ঞা করবা না, অবহেলা করবা না, তাকে খারাপ চোখে তুমি দেখবা না। কোনো মানুষ যদি বেনমাজি হয় তাকে মাফ করবেন না, তাকে শাস্তি দিবেন, এই ক্ষমতা যিনি রাখেন তিনি হলেন আল্লাহ। বেনামাজি করে তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিবা না, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারেন, এই ক্ষমতাটা আল্লাহ। তুমি তাকে হেয় মনে করো না, খারাপ মনে করো না। আমাদের অভ্যাস কি, যদি দেখি একজন গুনায় কাজ করতেছে দুনু চোখে আমি দেখতে পারি না, হৃদয় দিয়ে একেবারে তাকে ঘৃণা করি, তাকে সমাজে পাত্তাই দিই না, একটু খারাপ কাজ করি। বাট না, তিনি বললেন মানুষকে তুমি অবজ্ঞা করবা না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর এই জমিনে যখন তুমি চলাফেরা করবা, ও আমার কলিজা টুকরা সন্তান তোমাকে আমি নসিহা দিচ্ছি খুব অহংকার করে দম্ভ করে তুমি আল্লাহর জমিনে চলো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, কোনো প্রাণ তুমি রাখবা না, তোমার কোনো গৌরব রাখবা না, অহংকার রাখবা না, সমাজে চলবা নর্মাল ভাবে, সাধারণ একজন মানুষ, তুমি আল্লাহর একজন গোলাম। তিনি বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, মানাটা কি, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু তিনি পছন্দ করেন না, কুল্লা মুখতালিন ফাখুর, কোন অহংকারকে, কোন গৌরবকে, কোন প্রাইডকে, হি নেভার লাইক ইট, আল্লাহ নেভার লাইক এনি কাইন্ড অফ প্রাইড, হি নেভার লাইক এনি কাইন্ড অফ প্রাইড, হি হেট দে। তিনি বলেন বাবা তুমি অহংকার করো না, কেন, আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। আমাদের আছে শিক্ষার অহংকার, আমাদের আছে বংশের অহংকার, আমাদের আছে সৌন্দর্যের অহংকার, আমাদের আছে অর্থ সম্পদের অহংকার, আমাদের আছে ক্ষমতার পাওয়ারের অহংকার। সম্পদ আপনাকে কে দিয়েছেন, যিনি দিয়েছেন চাইলে তো নিয়ে নিতে পারেন, সৌন্দর্য আপনাকে কে দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি চাইলে নিয়ে নিতে পারেন, শরীরে শক্তি আছে আপনার মতন সুঠাম দেহের অনেক অধিকারী, আজকে কবরের ভিতরে রক্ত নেই, মাংস নেই, হাড্ডি নেই, কিছুই নেই, পচে গলে শেষ হয়ে গেছে,
কত পহেলোয়ান এই পৃথিবীতে এসেছিলেন, কেন তুমি তোমার শরীরের শক্তির গৌরব দেখাবা? হুজুর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যদি শয়তানের মতন অহংকার যদি কারো অন্তরের ভিতরে থাকে, এই অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। আল্লাহর জান্নাত আপনাকে জায়গা দিবে না, অহংকার জায়গা দিবে না। লোকমান বললেন, বাবারে ওয়াকুসিদ ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। পৃথিবীতে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা, তোমার চক্ষুটাকে ওয়াগুদুদ মিন সাউতিক আর তোমার সাউন্ডটাকে নিচু রাখবা, কণ্ঠস্বরকে নিচু রাখবা। মানুষের সাথে যখন আপনি কথা বলেন তখন কত বাহাদুর চিৎকার করে কথা বলেন, কথার ভিতরে যেন কোনো রসকস নেই। নাসিহা দিলেন, বাবারে মানুষের সাথে যখন কথা বলবা মধুর সুরে কথা, কথাটা যেন তোমার অ্যাট্রাকটিভ হয়, এটা যেন আকর্ষণীয় হয়, এটা যেন গ্রহণযোগ্য হয়। কিছু লোক আছে দেখবেন বানা কথা কইলে বুঝা যায় গালাগালি করতেছে, আছে না কিছু? হ্যাঁ, ভালো কথা বললে বুঝা যায় সে হাউ খাইয়া সিল হইয়া একেবারে দুনিয়ায় বলি লাগ, আছে না? আর কিছু লোক আছে দেখবেন সে খুব কড়া কড়া কথা বলে, কিন্তু তার কথার ভিতরে মিঠা মিঠা কথা, সে খুব ধীরে ধীরে বলে, বড় বড় কথাটা সে সাজিয়ে গুছিয়ে এমন ভাবে বলে যে বুঝা যায় সে একেবারে কি যে বলতেছে, সুবহানাল্লাহ। কাজেই কথা বলার যে একটা ভঙ্গি, এটা একজন ভালো মানুষের ভালো হওয়া দরকার। যে কথাটাই আপনি বলুন সাজিয়ে গুছিয়ে বলুন, নম্রভাবে বলুন, ভদ্রভাবে বলুন, শাউটিং হইলেন না, এটা ইসলাম পছন্দ করে না, মানুষ পছন্দ করে না এটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নসিহাগুলা আমাদের সন্তানদেরকে দেওয়ার তৌফিক দান করে, আমরা যেন আমাদের বাস্তব জীবনে এগুলাকে অনুসরণ করতে পারি, মা বাবা যেন তৌফিক দান করেন। অহংকার নামক জিনিসটাকে যেন আল্লাহ পাক আমাদের হৃদয় থেকে চিরতরে বিদায় করে দেন। মানুষের সাথে যেন ভদ্র নম্রভাবে কথা বলতে পারি। হুজুর বলেছেন, আরেকজন মুসলমানকে আরেকজন মানুষকে দেখে যদি একটা হাসি দেন, হাসিটাও একটা সাদাকা বলে সুবহানাল্লাহ। কারণ আপনি মানুষ, আপনার কথা, আপনার আচরণ, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনার কথা হতে হবে শ্রেষ্ঠ, আপনার চলা হতে হবে শ্রেষ্ঠ, আপনার আচরণ হতে হবে শ্রেষ্ঠ, আপনার চিন্তাও হতে হবে শ্রেষ্ঠ। কোন পশুর আচরণ আপনার ভিতরে শোভা পাইবে না। লোকমান বললেন, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, গাদা সাউন্ড এটা খুবই নিকৃষ্ট, চিৎকার করে কথা বলে গাধা, সে একটা চিৎকার দেয়, তোমার কথা যেন গাধার কথা মতো। My dear Vedas, for a few weeks I'm delivering the khutbah about family life in Islam. Last week I have delivered the khutbah, how to guide your child. My dear Vedas, Allah Azza wa Jal sent one of his servants in this world. Some scholars said the Luqman, he was the prophet, but majority scholars of Islam, they said, no, Luqman was one of the servants of Allah, he was not a prophet. Luqman alayhi salatu wa salam has given some advices to his son. After a long time, when the Prophet Muhammad sallallahu alayhi wa sallam came in this world, and when Allah azza wa jalla revealed the Quran, Allah subhanahu wa ta'ala has chosen the advices of Luqman alayhi salatu wa salam. He granted his advices. That's why Allah subhanahu wa ta'ala has given the place his advices in the Holy Quran, the final revelation in the Holy Quran. Subhanallah. How was his advices? Allah subhanahu wa ta'ala said, وَإِذْ قَالَ لُقْمَانُ لِبْنِهِ وَهُوَ يَعِذُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ. Luqman said to his son, Oh my son, join not in worship with Allah. Without doubt,
shirk is in the worst injustice. Shirk is worst injustice. There are three types of shirk. One is shirk fil uluhiyyah, other one is shirk fil rububiyyah, other one is shirk fil dhah. Any kind of shirk are not allowed. The one who are doing the shirk, Allah subhanahu wa ta'ala is not going to forgive them. In this verse, Luqman alayhi salatu wa salam said to his son about the right of Allah, about the tawheed of Allah, oneness of Allah. Allah is one, Allah is alone, He is the master of the world, He has no any partner. We have to worship only Allah subhanahu wa ta'ala. My dear brothers, another advice was about the aqaeed. Ya bunayya innaha intaku mithqala habbatin min khardalin fatakun fi sakhratin aw fi samawati aw fil ardi ya'ti biha Allah inna Allah latifun khabir. Luqman said to his son, O my beloved son, if there has to be a deed equivalent to the weight of a mustard seed, and it were hidden in a rock of anywhere in the heaven or on the earth, Allah will bring it forth. Whatever in this world, Allah is able to see it. Whatever you are doing, the good deeds, smallest to smallest, whatever you are doing, the bad deeds, smallest to smallest, on the day of judgment, Allah subhanahu wa ta'ala will bring your scale. Luqman alayhi salatu wa salam said to his son, Ya bunayya aqimi salata wa'mur bil ma'rufi wanha 'anil munkar wasbir 'ala ma asabak. إن ذلك من عزم الأمور. Oh my beloved son, establish regular prayer. Enjoy what is just and forbid what is wrong. Bear with passion constantly whatever betide you, for this is firmness in affairs. He advises to his son to establish the regular prayer, to command the good deeds and forbid what is the bad deeds. Luqman alayhi salatu wa salam given another advice to his son. وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إن الله لا يحب كل مختال فخور. Do not turn your face away from people and do not walk arrogantly on earth, for Allah loves not any arrogant boasters. My dear brothers, Allah subhanahu wa ta'ala mentioned the advices of Luqman. Do not be arrogant to the people. Any kind of pride, Allah never liked them. If you have any kind of pride, you have to leave them. This is the order of Allah Azza wa Jalla. وَقُصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ. Luqman said, Oh my dear son, moderate your walk and lower your voice. The most abhorrent sound is the brain of donkeys. When you talk, you have to talk softly, gently. You are not allowed to scream. You are not allowed to shout. My dear brothers, the lessons from this advice is, do not insult anyone. Do not flatter anyone. Think before you speak. Don't swear anyone. Be moderate in your speech. When you speak, avoid shouting. Avoid screaming, and be gentle. Establish regular prayer. Establish regular prayer. Smile when you meet any people. Don't be angry with people. Allah never liked this kind of stuff.
My dear brother, the one who are parents, firstly, you have to guide by Islam. You need to be guided by Islam. You are the responsible if you are the parents. If you are the big brother, you are the responsible for your small brothers and sisters. That's why all of we are responsible, and on the day of judgment, we are going to be asked by Allah about our responsibility. That's why we have to be careful about our children, and we will guide them, advise them according to the Quran, according to the Sunnah. Then inshallah, our children is going to be our future. They are not going to be discarded. They are not going to be misguided, inshallah. On this day, when you are not going to be in this world, they will raise their hand and they will ask to Allah, Rabbi rahmuhuma kama rabbayani sabira. Then our life is going to be successful and our children is going to be sadaqah zariya. May Allah grant them as the pious person in the world. Barakallahu lana wa lakum al-Qur'an al-Azim wa nafa'ana bihi wa bihi wa ta'ala wa ta'ala wa ta'ala. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Ashhadu an la ilaha illa الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة Mm-hmm.
মুহতারাম মুসাল্লিয়ান কেরাম ভাই আপনাদের কাছে যাচ্ছেন, আপনারা মন খুলে বেশি বেশি করে আল্লাহ করে আপনারা সাহায্য করুন। প্লিজ ডোনেট টু দা মস্ক জেনারেসলি, মস্ক নিড ইউর হেল্প, সাপোর্ট দা হাউস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দা কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ স্টিল গোয়িং অন, মস্ক নিড ইউর হেল্প, প্লিজ ডোনেট জেনারেসলি 5 pounds, 10 pounds, 20 pounds, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল হেল্প ইউ ইন দিস দুনিয়া এন্ড আখিরা ইনশাআল্লাহ। $1,960. মহতারাম মুসাল্লিয়ান কেরাম, একটা ঘোষণা, আগামী 29 তারিখে মাগরিবের পর থেকে বয়স্কদের জন্য কোরআন কেরাত কম্পিটিশন হবে আমাদের মসজিদে। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতন বয়স্কদের জন্য কেরাত কম্পিটিশন। তো মেইন মকসুদ হচ্ছে, অনেকেই আমরা ছোটবেলায় কোরআন কারিমের তেলাওয়াত শিখেছিলাম, শুদ্ধ অশুদ্ধ কতটুকু ছিল আমরা তফাত করতে পারি নাই, ওইটা দিয়েই আমাদের নামাজ চলতেছে। অনেকে আছেন যে আলহামদুলিল্লাহ শিখার জন্য ট্রাই করতেছেন, অনেকে লজ্জায় কারো কাছে যাচ্ছেন না। তো এখানে অনেক মুরব্বীরা আসবেন বিভিন্ন এলাকা থেকে। তো 29 তারিখ মাগরিবের পর থেকে তারা সূরা কেরাত বলবেন। তো মকসুদ হলো এতে যাতে শিখার প্রতি আমাদের একটা আগ্রহ সৃষ্টি হয়, লজ্জার সময় যেগুলো আছে শিখতে, এগুলো যাতে আমরা দূর করতে পারি। তো আপনাদেরকে আমরা দাওয়াত করতেছি, যারা চান ইনশাল্লাহ নাম লেখাবেন, সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত এখানে পাবেন। কম্পিটিশন হবে, আকর্ষণীয় প্রাইজ থাকবে, খাওয়া দাওয়া থাকবে ইনশাল্লাহ। আপনাদের সকলের দাওয়াত। মাই ডিয়ার ব্রাদার্স, দ্য কোরআন কেরাত কম্পিটিশন উইল টেক প্লেস ইন আওয়ার মস্ক 29th of October ইনশাআল্লাহ, আফটার দ্য সালাতুল মাগরিব। We are requesting you to participate in this competition, inshallah. Allah subhanahu wa ta'ala will give us, inshallah, the ability to recite the Quran correctly. And may Allah subhanahu wa ta'ala make us the friend of the Quran, inshallah. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة الله أكبر
الحمد لله الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا أحمده سبحانه وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لم يزل عليا كبيرا وأشهد أن نبينا محمدًا عبد الله ورسوله خير البرية ورافع لواء الوحدانية ومحتم كيان الوثنية أرسله إلى الثقلين هادياً ومبشراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً صلى الله عليه وعلى آله وأزواجه الذين أذهب عنهم الرجس وطهرهم تطهيرا وأصحابه وأتباعه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله واشكروه على ما هداكم للإسلام إخوة الإيمان ما أنعم الله على عباده بنعمة هي أعظم من نعمة الإسلام وما من عليهم بمنة هي أكبر من بعثة خير الأنام عليه أفضل الصلاة والسلام معاشر المسلمين معاشر المسلمين قال الله جل وعلا في القرآن العظيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم عن جابر بن عبد الله رضي الله عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به شيئا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار رواه مسلم وقال الله عز وجل إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا يا أيها الإخوان وقال لقمان عليه الصلاة والسلام لابنه وهي وصية ثاني يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير وقال لقمان عليه الصلاة والسلام لابنه يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور يا أيها الإخوان لا يخفى على كل مسلم بحمد الله مكانة الصلاة في دين الله ومنزلته في شرع الله فهي في عمود الإسلام والفاصل بين الكفر والإيمان ومنزلتها في الإسلام بمنزلة الرأس من الجسد فكما أنه لا حياة لمن لا رأس له فلا دين لمن لا صلاة له وقال النبي صلى الله عليه وسلم مر الصلاة إذا بلغ 7 سنين فاضربوه عليها ألا وإن أعظم العبادات آثارا في ذلك يقول الله سبحانه وتعالى استعينوا بالصبر والصلاة ويقول جل وعلا وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ويقول النبي صلى الله عليه وسلم لبلال رضي الله تعالى عنه قم يا بلال فأعرفنا بالصلاة وكان عليه الصلاة والسلام إذا حزبه أمر صلى وقال جل وعلا في القرآن العظيم كنتم خير أمة أخرجت للناس
تأمرون بالمعروف وتنهون عن المنكر. معاشر المسلمين، وقال لقمان عليه الصلاة والسلام لابنه: لا ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا، إن الله لا يحب كل مختال فخور. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. معاشر المسلمين، قال جل وعلا: واقصد مشيك واغضض من صوتي، إن أنكر الأصوات لصوت الحميد. فأيها الآباء، اتقوا الله في أولادكم، كونوا قدوة لهم للخير، نشئهم على العناية بكتاب الله والاهتمام بسنة رسول الله صلى الله عليه وسلم. اسلكوا في تربيتهم منهج الإسلام، تحلوا بالرفق معاملتهم والحزم عند تكرر أخطائهم، وحذر أن تظهروا أمامهم بمظهر غير لافق. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا إياه بالآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. قال الله جل وعلا في القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أيد الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم انصر إخواننا المسلمين في كل مكان، اللهم ارحم إخواننا المسلمين في سوريا، وارحم إخواننا المسلمين في بورما، اللهم ارحمهم، اللهم ارحمهم، اللهم أصلح إخواننا الشباب يا الله، اللهم أصلح أولادنا، اللهم أصلح أولادنا وبناتنا يا الله، يا رحمن الدنيا ورحيم الآخرة، أنت ولينا، أنت مولانا، فانصرنا على القوم الكافرين، وانصرنا على القوم المنافقين، اللهم نور قلوبنا بنور القرآن، اللهم نور قلوبنا بنور الإيمان، اللهم نور قلوبنا بنور الإسلام، اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، رب هب لي من الصالحين، ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، قرة أعين واجعلنا للمتقين إماما، رب اجعلني مقيم الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء، ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، اللهم ثبتنا على الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين، ربنا تقبل صلاتنا وسلامنا وخطبتنا ومسجدنا كما تقبلت من عبادك الصالحين، يا أيها الإخوان اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، اذكروا الله العظيم الجليل يذكركم وادعوه يستجب لكم. الله أكبر الله أكبر، الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، يا على الفلاح، قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر الله أكبر، لا إله إلا الله. استووا تراسوا واعتدلوا، أقيموا صفوفكم يرحمكم الله. الله أكبر، الله الحمد لله رب العالمين، الرحمن الرحيم،
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم اغفر لنا فإنك أنت الغفور الرحيم. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب العمل الذي يبلغني حبك. اللهم إنا نسألك الجنة وجنة الفردوس. اللهم إنا نسألك الجنة وجنة الفردوس. رب العالمين আমাদের নামাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের তরফ থেকে অসংখ্য গুণিত সালাত আর সালাম তোমার রাসূলের রওজায় তরফ পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আমাদেরকে বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। আল্লাহ কবরের ভিতরে গরীক রহমত বর্ষণ করে দাও, তোমার জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ যারা বার্ধক্য অবস্থায় আছেন তাদের শারীরিক সুস্থতা নসিব করে দাও, হায়াতের ভিতরে বারাকা দান করে দাও, তাদের খিদমত করার তৌফিকটুকু আমাদেরকে দান করে দাও, আমাদের বিমারীদেরকে তুমি সুস্থতা দান করে দাও, মুসিবতে যারা আছে মুসিবতকে দূর করে দাও, আমাদের মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.